আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরকাতু সিহাব ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে প্রশ্ন হলো যে কাল্পনিক গল্প বা উপন্যাস বা গল্প লেখা কি জায়েজ গল্পগুলো ইসলামের অনুকূলেই হবে আর ইসলামিক বই লিখে দাওয়াতি কাজ করতে চাইলে বই থেকে উপার্জিত অর্থ নেওয়া যায়স কিনা আলহামদুলিল্লাহ ওসাল্লা আলা আল্লাহ মাবাদ সম্মানিত সিহাব ভাই কাল্পনিক গল্প মানে কি যে গল্প মিথ্যা সত্য না যে অর্থ মানুষকে বাস্তব চিত্র নিয়ে ওই গল্প বানায়ছে মনে করেন জিনিসটা সত্ত্বেও এখন যা চলতে বর্তমানে যা চলতেছে কিন্তু তারপরে ওইটাকে বোঝানোর জন্য যে সমস্ত ঘটনা আনা হয় সেটাও নিষেধ কাল্পনিক গল্প বলেন মিথ্যা কিচ্ছা কাহিনী বলেন বা এই ধরনের নাটক বলেন বর্তমানে যে সমস্ত নাটক মানুষে বাপ বানায় অমকের পিতা বানায় সমক্রের ছেলে বানায় সে বানায় সে বানাইছে এগুলি সম্পূর্ণ হারাম অন্তর্ভুক্ত এ তারপরে কাল্পনিক গল্প লিখছে এই গল্প লেখছে এ বা বই পুস্তক এগুলি সম্পূর্ণ নিষেধের অন্তর্ভুক্ত এগুলি কীভাবে হইতে পারে আপনি অবশ্যই জানেন যে মানুষ যা লিখতেছে যা বলতেছে যা শুনতেছে যা মুখ দেওয়া করতেছে যা মুখ দেওয়া বলতেছে যা চোখ দিয়ে দেখতেছে কান দিয়ে শ্রবণ করতে সবই তো এটা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে এবং আল্লাহ এগুলি লিখে রাখেন এবং ফেরেস্তাদের তদারকিতে চলতেছে কেমন কাতিবিন সম্মানিত লেখক লিখতেছে এগুলি সুতরাং যেহেতু আল্লাহর পক্ষ থেকে এগুলি সব কিছু জিজ্ঞাসিত ইন্নাসামা ওয়াল বাসর বাসরল ফুয়াদা কুল্লু লাইকা কানা আনহুমা সুলা এগুলি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে কান চক্ষু নাক অন্তকরণ এগুলি সেভ করতে হবে কিভাবে সেভ করতে হবে ভালো পথে সেভ করতে হবে এগুলির মধ্যে যেন কলুষিত না এগুলি যেন কলুষিত না হয় এগুলি যেন মিথ্যা বা অন্যায়ের দ্বারা কলঙ্কিত না হয় এগুলি সেভ করতে হবে একটা গল্প যে সত্য গল্প সেটাই যাচাই করে আল্লাহ বলছেন সে সেটাকে ই করতে হবে দেখুন একজন মানুষ যদি এসে কোনো অসত্য কথা বলে দেয় সেই সম্পর্কে আল্লাহ বলছেন ইন ফাঁস কুমফ বিনা ভাই ফাসিক যদি কোনো খবর তোমার কাছে দেয় সংবাদ দেয় তাহলে সেটাকে যাচাই করো যাচাই না করলে তোমরা এটা অপমানিত নাঞ্চিত হবে তোমরা সে লজ্জিত হবে কেন এগুলি যেন মুসলমানের মাঝে ফেতনা ফাসাদ মুসলমান যেন বিপদে না পড়ে যায় একটি মুসলমান আরেক মুসলমানের মাঝে এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে কিসের কিসের দাওয়াতী কাজ করবে এই সমস্ত দাওয়াতী কাজেও কিচ্ছা কাহিনী ব্যবহার করা যাবে না তাহলে কোরআন কোরআনের এই যে সমস্ত কিচ্ছা কাহিনী আছে হাদিসের কিচ্ছা কাহিনী আছে ভিন্ন কিচ্ছা কাহিনী দেওয়া আল্লাহ পারতেন রাসুল পারতেন বা সাহাবাহিক রাম পারতেন ইমামগণ পারতেন মানুষকে মিথ্যা কিচ্ছা কাহিনী দেওয়া এই গল্প লেখে মানুষকে আনন্দ ফুর্তি দিতে সত্য গল্প পড়েই তো সময় পাওয়া যাচ্ছে না নবীদের কিৎসা কাহিনী বলার পরে আল্লাহসোহান আউতালা কি বলছেন যে বলছেন নাকুসু আলেই কাবিল হাক আমি তোমার কাছে এই কিৎসা বর্ণনা করে সত্য সহকারে সত্য কিৎসাগুলো আল্লাহ উল্লেখ করছেন যেটা বাস্তব একদম দিবালোকের ন্যায় সত্য সেইগুলি মিথ্যা কিৎসা কাহিনী দিয়া গল্প দিয়া কাল্পনিক কিৎসা কাহিনী দিয়ে কি তারা বর্ণনা করতে চাইছে এবং কি একটা শোনা কথা যদি আপনি বর্ণনা করেন তাও আল্লাহ রসালের হাদিস কি কাফা মিল মার ই কা বিকুল্লিমা সামিয়া যে ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই তো যথেষ্ট যে সে যা শুনলো তা বর্ণনা করে দিল আপনি একজনের কাছে শুনছেন শোনার পরে যদি আপনি এখন বলে দেন যে এটা বা লিখে দেন খাতাতে বা কলমে বা বই পুস্তকে লিখে দেয় এটা শোনা আমি অমুক জায়গাতে শুনছি শোনাটা যাচাই করার পরে যখন সম্পূর্ণভাবে সত্যে পরিণত হবে বা জানা যাবে যে হ্যাঁ এটা শুনেছি এই কথাটা আমার শোনা ঠিক আছে এটা দলিল ভিত্তিক তাহলে সেটা বর্ণনা যোগ্য রাখে বা সেটা আরেকজনকে বর্ণনা করা যাইতে পারে কিন্তু এই সমস্ত কাজ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে আর ইসলামী বই পুস্তক লিখে সত্য সহকারে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে সেই সম্পর্কে যদি মূল্যায়ন মূল মূল্য দিয়ে বিক্রি করা হয় সেটা কাজের একটা মাধ্যম এটা সবাই তো পয়সা লাগছে খরচ গেছে পরিশ্রম গেছে জীবনে অনেক সময় গেছে সেখানে যদি মূল্য নেওয়া হয় তাহলে নিষেধ নেই কিন্তু মিথ্যা কিসা কাহিনী এদিকে লিখে কোনো বাজারজাত করা যাবে না এগুলি মানুষকে পদভ্রষ্ট করার লক্ষণ এটা আপনি আজকে কিসা কল্প কিসা কল কাল্পনিক মনে করতেছেন কিন্তু আরেকজন এটা সত্য মনে করবে একটা যুগের সত্য হিসাবে মানুষ মনে করবে যা আজকে বর্তমান জামানায় দেখা যাচ্ছে দেখেন পীর মুরিদি বা এই সমস্ত শেরেক বিদার দরগা মাজার এমনভাবে চলছে বা এটার এমনভাবে বাজারজাত হয়ে গেছে মানুষের মাঝে এমনভাবে একটা মহামারী আকার ধারণ করছে আল্লাহ ভালো জানে ভবিষ্যতের খবর তো আমরা জানি না এক সময় হয়তো মানুষ মনে করবে যে এটাই মনে হয় আসল শরীয়ত যে এখনো মানুষ মনে করতেছে এর থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে সত্য জিনিস সবসময় থাকতে হবে আমাদের আমাদের ভাষা আমাদের কথা আমাদের শোনা আমাদের দেখা আমাদের কাজ কর্ম সম্পূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিন হতে হবে হান্ড্রেড পার্সেন্ট সত্য হতে হবে যাতে আমাদের মধ্যে কোনো প্রকার বিরোধী কোনো জিনিস আমাদেরকে আশ্রয় না নিতে পারে বা আমাদেরকে দূরে সরাতে না পারে আমাদেরকে পদভ্রস্ত না করতে পারে এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে হাজর সাল্লাহ নামিনা মোহাম্মদ আলম আলিক্লা বরাকাত